আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদ আছো। করোনা ভাইরাসজনিত কারণে চলমান অনলাইন ভিডিও ক্লাসের অংশ হিসেবে আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল মামুন, চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিও ক্লাসটিতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে আমরা বাংলাদেশের প্রায় সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে জেনেছি, তারা কোথায় বসবাস করে বা তাদের সবার সম্পর্কে এক সাধারণ সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তবে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কেই আমরা বিস্তারিত জানিনি। আজকের ভিডিও ক্লাসে আমরা বাংলাদেশের প্রধান প্রধান যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। আমরা জানি বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তার মধ্যে সবচেয়ে সংখ্যার দিক থেকে বৃহত্তম হলো চাকমা নৃগোষ্ঠী। তাই প্রথমে আজ আমরা এই চাকমা নৃগোষ্ঠীদের সম্পর্কে একটি ধারণা লাভ করব। আমরা প্রথমেই জানব এই চাকমাদের নামকরণ। বয়স্ক শিক্ষিত চাকমারা নিজেদের চাকমা নামটি ব্যবহার করে, আর চাকমাদের কেউ কেউ বা আধুনিককালে অনেকেই চাকমাদের আবার চাংমা নামটি ব্যবহারের পক্ষপাতী। তবে এই নামটি কিভাবে এলো সে সম্পর্কে সঠিকভাবে বলা যায় না। চাকমা পুরাকাহিনী অনুযায়ী চাকমাদের আদিবাস চম্পক নগরে। চম্পক নগরে দুজন সামন্ত রাজা বিজয়গিরি ও হরিশচন্দ্র বংশধর হচ্ছে এই চাকমা নৃগোষ্ঠী, আর সেই চম্পক নগর থেকেই এই চাকমা নামটি এসেছে। চাকমাদের নৃগোষ্ঠীগত পরিচয়ে তাদের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, মানে ঠোঁট পাতলা, চোখের মণি কালো, চুল কালো, নাক চ্যাপটা, দেহ প্রায় কেশিন এবং দাড়ি গোফ কম। তাদের এই শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে মঙ্গোলীয় নরগোষ্ঠীর প্রভাব সমতল বাঙালির তুলনায় অনেক বেশি। এই চাকমাদের সঙ্গে চীনা মঙ্গোলারদের যথেষ্ট মিল রয়েছে, তাই মনে করা হয় এই চাকমারা হলো মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। চাকমা জনসংখ্যার দিক থেকে চাকমারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নৃগোষ্ঠী। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই চাকমা জনগোষ্ঠীর সংখ্যা হলো 444,748 জন। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ থেকে জানা যায় চাকমারা আগে তিব্বত বর্মণ পরিবারভুক্ত আরাকানি ভাষায় কথা বলতো। তবে বাংলাদেশে আসায় অনেকেই এখন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষা গ্রহণ করেছে, তাই বর্তমানে চাকমাদের ভাষায় বাংলা শব্দের পরিমাণ প্রায় 80%। এ অর্থে চাকমা ভাষাকে বাংলার একটি উপভাষা বলা যায়। চাকমাদের নিজস্ব বর্ণমালা আছে। ধর্ম, চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা ধর্মমতে বসুমতী, পরমেশ্বর ও পরমেশ্বরী এই তিন শক্তি বিশ্ব সৃষ্টির মূলে। তারা শিব, কালী, লক্ষ্মী ও সরস্বতীর পূজা করে থাকে। চাকমা সমাজে অনেক ধর্মানুষ্ঠান পালন করা হয়, যেমন বিষ্ণু, ওয়াসু, মাঘী পূর্ণিমা ইত্যাদি। তবে চাকমাদের সবচেয়ে প্রধান উৎসব হলো বিজু বা বৎসবরণ উৎসব। চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। পরিবার, চাকমা পরিবার পিতৃতান্ত্রিক এবং পিতৃসূত্রীয়, অর্থাৎ সম্পত্তি ও বংশ পরিচয় পিতা থেকে পুত্রের উপরে বর্তায়।
বিবাহ চাকমা সমাজে ক্রস কাজিন বিবাহ প্রচলিত আছে, সীমিত অর্থে প্যারালাল কাজিন বিবাহ প্রচলিত। তবে সাধারণত আপন চাস্তো ভাই বোনের মধ্যে বিবাহ হয় না। চাকমা সমাজে বহু স্ত্রী বিবাহ অনুমোদিত আছে, তবে চাকমারা নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ করে না বা বিবাহ নিষিদ্ধ। বাড়িঘর চাকমারা প্রায় 6 ফুট উঁচু মাচার উপর ঘর তৈরি করে। চাকমারা সহ প্রায় সকল পাহাড়ি নৃগোষ্ঠী মাচার উপরে বাড়িঘর তৈরি করে। আমরা এখন একটি ছোট ভিডিও দেখব যেখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িঘর আমরা দেখতে পারব। খাদ্য চাকমারা প্রধানত ভাত, তরকারি, সবজি ইত্যাদি খায়। মদ তাদের কাছে প্রিয়, তারা শুকর, হরিণ, মুরগি, ব্যাং, কাঁকড়া, শুটকি ইত্যাদি খায়। তবে বাঁশের কোরর ও শুটকি মাছ এদের প্রিয় খাবার। শিক্ষা, অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা অনেক বেশি শিক্ষিত। তারা আধুনিক শিক্ষায় অনেক আগ্রহী এবং বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য যে কোটা সুবিধা আছে, এই সুবিধার মাধ্যমে তারা অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছে এবং চাকরির সুযোগ পাচ্ছে। চাকমা সংগঠন, চাকমাদের সবচেয়ে ক্ষুদ্র সংগঠন হলো আদাম বা পাড়া। কতগুলো চাকমা পরিবার মিলে এই আদাম বা পাড়া গঠিত হয়। এই আদামের প্রধানকে বলা হয় কারবারি। এই কারবারিকে নিয়োগ করেন চাকমা রাজা। গ্রাম বা মৌজা, কতগুলো চাকমা পরিবার মিলে এই গ্রাম বা মৌজা গঠিত হয়। এই মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। এই হেডম্যান চাকমা রাজার সুপারিশ ক্রমে ডেপুটি কমিশনার তাকে নিয়োগ করেন। হেডম্যান মৌজা বা গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং হেডম্যানের গুরুত্বপূর্ণ কাজ হল খাজনা আদায় করা। চাকমা সার্কেল, চাকমা সমাজের 100 মৌজা বা গ্রাম মিলে এই চাকমা সার্কেল গঠিত হয়। এই চাকমা সার্কেলের প্রধান হলেন চাকমা রাজা। তিনি বংশ পরম্পরায় নিযুক্ত হন। চাকমা রাজা তার সার্কেল তথা চাকমা সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। এছাড়া তিনি হেডম্যানও। তিনি কয়েকটি মৌজার হেডম্যান হয়ে থাকেন। তিনি চাকমা সমাজের ঐক্য ও সংহতির প্রতীক। চাকমা অর্থনীতি, ঐতিহ্যগতভাবে এই চাকমা সহ অন্যান্য যে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা ঝুম চাষ বা শিফটিং কাল্টিভেশনের উপর নির্ভরশীল। এ প্রক্রিয়ায় তারা পাহাড়ের যে গাছ থাকে পাহাড়ের গায়ে সেই গাছে আগুন ধরিয়ে দেয় বা পুড়িয়ে ফেলে এবং সেখানে গর্ত করে বিভিন্ন প্রকার বীজ বপন করে এবং একই জমিতে কয়েক বছর ফসল বপনের পরে তারা অন্য জায়গায় গিয়ে আবার একইভাবে পাহাড় পুড়িয়ে সেইখানে এরকম কৃষিকাজ করে। বাংলাদেশ সরকার সবসময়ই এই জুম চাষকে নিষিদ্ধ করে আসছে, যদিও জুম চাষ এখনও বিদ্যমান আছে। এছাড়া চাকমাদের অনেকেই মুরগি, শুকর ইত্যাদি পালন করে। তারা বন থেকে অনেক শাক সবজিগুলো সংগ্রহ করে, বাঁশ বেত দিয়ে তারা বিভিন্ন দ্রব্য তৈরি করে, তারা নিজস্ব তাঁতে কাপড় বোনে। অন্ত্যেষ্টিক্রিয়া,
চাকমা সমাজে মৃতদেহ পোড়ানো হয়, তবে 7 বছরের কম বয়সীদের কবর দেওয়া হয়। মৃতের জন্য তারা শোক প্রকাশ করে। চাকমা সমাজে বুধবার মৃতদেহ পোড়ানোর নিয়ম নাই। মৃতের 7 দিন পর তারা সেই মৃতের বিদেহী আত্মার জন্য খাদ্য, মদ, কাপড় ইত্যাদি উৎসর্গ করে। এই অনুষ্ঠানকে 7 দিন বলা হয়। আমরা এখন বাংলাদেশের গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানব। এই গারো নৃগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে এবং টাঙ্গাইল জেলার মধুপুর অঞ্চলে বসবাস করে। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্য, আসাম ও পার্বত্য ত্রিপুরা রাজ্যেও এই গারোদের একটি বড় অংশ বাস করে। নামকরণ, গারোদের নামকরণ নিয়েও বিতর্ক আছে। কারো কারো মতে গারো পাহাড়ের নাম অনুসারে এই গারোদের নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেন গারো সম্প্রদায় যে পাহাড়ি অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলের পাহাড়গুলোর নামকরণ করা হয়েছে এই গারোদের নাম অনুসারে। নৃগোষ্ঠীগত পরিচয়। নৃগোষ্ঠীগতভাবে এই গারোরা মঙ্গোলয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের মুখমণ্ডল গোলাকৃতির এবং সমতল, নাক প্রশস্ত এবং চ্যাপ্টা। জনসংখ্যা, বর্তমানে বাংলাদেশে এই গারোদের জনসংখ্যা প্রায় 1,02,000। গারো ভাষা, গারোদের ভাষার স্থানীয় নাম মান্দি ভাষা বা গারো ভাষা। গারোদের নিজস্ব কোনো লিপি বা অক্ষর নেই, তবে বর্তমানে ভারতের গারোরা রোমান হরফে লিখে থাকে এবং বাংলাদেশের গারোরা বাংলা হরফেই গারো ভাষা লেখে। গারোদের ধর্ম, গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম সংসারেক এবং তাদের প্রধান দেবতার নাম টাটোরা বা তাতারু রাবুগা। তবে বর্তমানে গারোদের প্রায় 90% তাদের ঐতিহ্যগত যে ধর্ম, সে ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং 8% গারো তাদের ঐতিহ্যবাহী ধর্মে আছে এবং বাকি 2% হিন্দু ও মুসলিম। গারোরা হিন্দুদের মতো পূজা করে থাকে। গারোদের প্রধান পূজার নাম হচ্ছে ওয়াংলা বা ওয়ানগালা। সামাজিক সংগঠন, গারো সমাজ মূলত মাতৃ সূত্রীয়। গারোদের বৃহৎ গোত্রের নাম চার্চি, যার অর্থ আত্মীয়। যারা চার্চি তারা সবাই একে অপরের সঙ্গে এই মাতৃ সূত্রীয় রীতিতে সম্পর্কযুক্ত। 5 প্রকার চার্চি রয়েছে, যথা মারাক, মমিন, মীরা, সংমা এবং আবেং। প্রতিটি চার্চি বহির্বিবাহ রীতি মেনে চলে। পরিবার প্রথা, চাকমা সমাজ যেহেতু মাতৃতান্ত্রিক, তাই সম্পত্তি ও বংশ নাম মাতৃসূত্রীয় ধারায় বর্তায়। বিবাহের পরে এই যে দম্পতি, তারা মায়ের পরিবারে বসবাস করে। গারো পরিবারের যে সম্পদ তা প্রধানত প্রাপ্ত হয় পরিবারের সবচেয়ে ছোট যে মেয়ে সে, আর এই যে মেয়ে সম্পত্তি পায় পিতামাতার বৃদ্ধ বয়সে, তাদের দেখাশোনার দায়িত্ব ওই মেয়ের উপরেই বর্তায়। বিবাহ প্রথা, গারো সমাজ এক বিবাহ ও বহু বিবাহ রীতি মেনে চলে। গারো সমাজে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ, তবে ক্রস কাজিন বিবাহ অনুমোদিত আছে। গারোদের খাদ্য, গারোরা হাঁস, মুরগি, গরু, শুকর, শুটকি ইত্যাদি খায়, তবে মদ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য বা পানীয়। ধর্মীয় বিধিনিষেধ অনুসারে তারা কখনো বিড়াল খায় না। বাঁশের ক্রোল তাদের নিকটও খুব প্রিয় খাবার। শিক্ষা, বাংলাদেশের গারোরা বর্তমানে অনেক শিক্ষিত হচ্ছে, বিশেষ করে খ্রিস্টান মিশনারিগুলোর মাধ্যমে তাদের মধ্যে আধুনিক শিক্ষার বিকাশ ঘটছে।
গারুদের অর্থনীতি, গারুদরা জুম চাষে অভ্যস্ত ছিল। বর্তমানে সরকারি নিষেধাজ্ঞার কারণে তারা জুম চাষের পরিবর্তে হাল চাষে অভ্যস্ত হয়ে পড়ছে। তারা ধান, সবজি, ফল ইত্যাদি উৎপাদন করে। অন্ত্যেষ্টিক্রিয়া, গারুদের মতে দেহ থেকে আত্মা বিদায় নিলে মানুষের মৃত্যু হয় আর এই আত্মা অমর। তাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে এই আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। এই চিকমাংটি হলো একটি মৃত্যুর দেশ। তারা বিশ্বাস করে গারো পাহাড়ের একটি স্থানে এই চিকমাং অবস্থিত। এই চিকমাংয়ে কেবল মৃতরাই যেতে পারে। তারা মৃতদেহ পুড়িয়ে ফেলে। এখন আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল নৃগোষ্ঠীদের নিয়ে। সাঁওতাল হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম অধিবাসী। সাধারণত সাঁওতাল পরগনার অধিবাসীরা এই সাঁওতাল নামে পরিচিত। বাংলাদেশের রাজশাহী, চাঁপাই, নবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর জেলায় এরা বসবাস করে। তাছাড়া বগুড়া ও ময়মনসিংহ জেলায়ও কিছু কিছু সাঁওতাল বসবাস করে। নৃগোষ্ঠীগত পরিচয়ে, সাঁওতালদের গায়ের রং গাঢ় কালো, নাকের গড়ন অনেকটা নিগ্রোদের মতো, কিছুটা প্রশস্ত, চ্যাপটা, ঠোঁট কিছুটা মোটা, মুখে দাড়ি গোঁফ খুব কম, চুল কোঁকড়ানো এবং কারো উষ্কখুষ্কো। এদের উচ্চতা মাঝারি ধরনের। শারীরিক গঠন ও আকৃতির বৈশিষ্ট্যে এদেরকে দ্রাবিড় বলে অভিহিত করা হয়। তবে নৃগোষ্ঠীগত দিক থেকে এরা আদি অস্ট্রেলীয় বলা হয়। সাঁওতাল জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা 1,47,000। ভাষা, সাঁওতালদের মূল ভাষা অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্গত। সাঁওতালদের নিজস্ব ভাষা থাকলেও তাদের কোনো বর্ণমালা নেই। তবে এদের ভাষায় বাংলা ভাষার প্রভাব রয়েছে। পরিবার, সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। পিতার সম্পত্তিতে মেয়ের কোনো অধিকার নেই, তবে চাইলে পিতা তার মেয়েদের কিছু সম্পত্তি দিতে পারে। সাঁওতালদের মধ্যে টোটেম বিশ্বাস প্রচলিত রয়েছে। প্রতিটি গোত্র তাদের পূর্বপুরুষ কিংবা গাছপালা, জীবজন্তু, পশু পাখি ইত্যাদির নামে পরিচিত। যেমন হাঁসদাগ গোত্রের লোকদের বিশ্বাস তাদের উদ্ভব হয়েছে হাঁস থেকে। বিবাহ, সাঁওতাল সমাজে বহির্গোত্র বিবাহ প্রচলিত আছে। তাদের সমাজে প্রধানত তিন ধরনের বিবাহ প্রচলন দেখা যায়। এটা হলো আসলি, রাজারাজি এবং হুরকাটরা। এছাড়া নির্বুলক বিয়েও সাঁওতাল সমাজে লক্ষণীয়। আসলি বিবাহ সম্ভ্রান্ত পরিবার ও শিক্ষিত সমাজের মধ্যেই প্রচলিত। এ ধরনের বিবাহ কন্যার পিতামাতা আত্মীয়স্বজনের সম্মতিতেই হয়। হুরকাটরা বিবাহ হলো জোর করে বিবাহ। রাজারাজি বিয়ে হলো প্রেম করে বিবাহ। অর্থনৈতিক অবস্থা, প্রাচীনকালে সাঁওতালরা পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত, কিন্তু বর্তমানে তারা কৃষিকাজ করে। তারা সাঁওতাল নারী পুরুষ উভয়ই মাঠে কাজ করে। কৃষিকাজের ভার পুরুষদের হাতে থাকলেও বীজ বোনা ও ফসল ঘরে তোলার দায়িত্ব পালন করে মেয়েরা। তাদের বিশ্বাস নারীরা প্রথম কৃষিকাজ শুরু করেছে এবং নারীরা সন্তান জন্ম দিতে সক্ষম, তাই তারা বীজ বপন করলে ফলনও অধিক হয়। আবার কিছু কিছু সাঁওতাল কুলি, মাটি কাটা বা অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা বাঁশ, বেত দিয়ে মাদুর, ঝুড়ি ইত্যাদি তৈরি করে। ঘরবাড়ি, সাঁওতালরা ঘর তৈরি করে মাটি ও সন বা খড় দিয়ে। তাদের দেওয়ালগুলো হয় সাধারণত মাটি দিয়ে তৈরি আর ছাউনি দেয় সন দিয়ে। তবে তারা ঘরে কখনো জানালা রাখে না, কারণ তারা
বঙ্গা নামে এক দেবতায় খুব ভয় পায় এবং তাদের বিশ্বাস বঙ্গা ঘরে জানালা থাকলে ওই জানালা দিয়ে ঘরে প্রবেশ করে এবং তাদের ক্ষতি করে। তবে তার সাঁওতালরা এই তাদের ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সাঁওতালদের প্রধান খাদ্য ভাত। তারা মাছ, কাঁকড়া, শুকর, ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদি খাঁদা ইত্যাদি খায়। মদ এদের কাছে প্রধান পানীয়। তারা ভাত পচিয়ে মদ তৈরি করে। পোশাক পরিচ্ছদ। নারীরা সাধারণত মোটা শাড়ি পরে, পুরুষরা ধুতি ও লেংটি পরে। নারীরা তামা, লোহা ও শাখের বালা পরে। মেয়েরা খুব পরিপাটি করে, খোপা বাঁধে এবং খোপায় ফুল গুঁজে রাখে। ধর্মীয় বিশ্বাস। সাঁওতালরা প্রধানত জ্বর উপাসক। তারা সূর্য দেবতার পূজা করে এবং তারা বিশ্বাস করে যে সকল মঙ্গল অমঙ্গলের জন্য এই সূর্য দেবতাই দায়ী। তাদের সমাজে গার্হস্থ্য দেবতা বঙ্গার যথেষ্ট প্রভাব রয়েছে। সাঁওতালদের উল্লেখযোগ্য উৎসব হল সোহরাই উৎসব, মাঘ সিম ও বসন্ত উৎসব। সোহরাই উৎসব অনুষ্ঠিত হয় পৌষ মাসে। সাংস্কৃতিক জীবন। সাঁওতাল নারী পুরুষ উভয়ই উল্কি ব্যবহার করে। উল্কিহীন অবস্থায় কেউ মারা গেলে পরকালে শাস্তি ভোগ করতে হবে বলে তারা বিশ্বাস করে। নাচ গান তাদের সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাঁওতাল নাচে ঢাক, ঢোল, বাঁশি, সিঙ্গা ইত্যাদি ব্যবহার করা হয়। সাঁওতাল সমাজে ঝুমুর গান অনেক প্রচলিত। অন্ত্যেষ্টিক্রিয়া। সাঁওতালরা পরজগতে বিশ্বাসী। পরকালে স্বর্গ বা নরকের প্রতি তারা বিশ্বাস রাখে। তারা মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলে। তবে মৃতদেহ পুড়িয়ে ফেললে মৃত ব্যক্তির কপালের একটি হার কুড়িয়ে এনে তা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তারা তা নদীতে ফেলে দেয়। তারা বিশ্বাস করে এহ জগতে ভালো কাজ করলে তারা স্বর্গে যাবে ও মন্দ কাজ করলে তারা নরকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, সাধারণ স্বাস্থ্যবিধিগুলো যতটা সম্ভব মেনে চলবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।